আসসালামু আলাইকুম, শুভ সকাল, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আলামিন হোসেন স্বাধীন, ওয়েলকাম মাই অ্যানাদার ডেলি লাইফ ব্লগ। আজকের ব্লগটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ব্লগটিতে আমি কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে, যেটা আপনাদের জানা অতীব প্রয়োজনীয়। কারণ সৌদি আরবের যে রুলস, সেটা আপনি আজনবী হন বা এদেশের জনগণ হন, সবার জন্য সমান। আর এখানে আপনি অপরাধ করে বেঁচে যাবেন এমন নজির খুবই কম, খুবই কম। আপনি এখানে অপরাধ করবেন এবং তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে, একদিন হোক, দশ দিন হোক, এক বছর হোক, দশ বছর হোক, দশ বছর পরে হলেও শাস্তি ভোগ করতে হবে। তেমনই একটা ঘটনা ঘটে আরও কয়েকদিন আগে, তিন চার দিন আগে, সৌদি আরবের রিয়াদে একজন সুদানিকে নির্যাতন করে হত্যা করে এবং সে কারণে সৌদির হুকুমা মৃত্যুদণ্ড প্রদান করে এবং শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড করে। এর আগেও আরও কয়েকটি ঘটনা ঘটে, যেটা হচ্ছে ২০ বছর আগে এক বাংলাদেশিকে এক সৌদি গুলি করে হত্যা করে, আর সেজন্য তাকে ২০ বছর পরে মৃত্যুদণ্ড প্রদান করে, যা পরবর্তীতে বাংলাদেশি যে ভুক্তভোগী পরিবার আছে তিনি ক্ষমা করে দেন এবং তার প্রেক্ষিতে তাকে বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়। এই কথাটা এই জন্যই বললাম, যারা বাঙালি ভাইরা আছেন তারা এখানে আসেন পরিবারের জন্য, নিজের ফ্যামিলির জন্য। সো এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার ফ্যামিলি সবাই সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়।